আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন আছেন আমার কলিজার বোনেরা, কলিজার দুলাভাই, কলিজার আন্টি আঙ্কেলেরা? নতুন একটি ব্লগ শুরু করলাম সকাল 10টা থেকে। গতকালকে কোনো ভিডিও আপলোড দেই নাই, অনেকে আমাকে মিস করছেন, আমিও আপনাদের মিস করছি। আমি অনেক চেষ্টা করছিলাম যে একটা ভিডিও করার জন্য, বাট পারি নাই। তার কারণ হচ্ছে তারিফা অসুস্থ। আমরা ঘুরতে গেছিলাম নরসিংদীর থেকে বের, মানে নরসিংদী পার্ক থেকে বের হওয়ার পরে আমি ভিডিও শেষ করে দিছি। তারপরে গাড়িতে উঠে আমি অসুস্থ হয়ে গেছি, আমার বমি, তাইফার বমি, বাসায় এসে তাইফার জ্বর, তারপরে ট্রাভেল ব্লগ এডিট করতে টাইম লাগে, সেখানে আমার অনেক সময় চলে গেছে। সব কিছু মিলাই হচ্ছে গতকালকে কোনো ভিডিও করা হয় নাই। তবে আজকে থেকে শুরু করলাম। আর কলিজার বোনেরা, কলিজার দুলাভাইরা, আন্টি আঙ্কেলেরা, সবার কাছে অনুরোধ থাকবে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। তাইফা ভীষণ অসুস্থ, তাইফাকে নিয়ে আমি খুব প্যারায় আছি। তাইফার জ্বর, কাশি, মানে হালকা হালকা হচ্ছে, মানে গলা বসে গেছে এরকম আর কি। তো যাই হোক, তাইফার সাথে কথা বলাই দিব। তাইফা, আপনাদের সাথে কথা বললে অনেক ভালো লাগবে, চলুন সম্পূর্ণ ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি না এই থ্রি পিসটা পরলে, দেখেন এই কালারটা না আমার সাথে যায় না, এই থ্রি পিসটা পরলে আমার মুখটা অনেক কালো দেখা যায়, বুঝলাম না। আমি অনেক আগে থেকে জানি এই কালারটা আমাকে মানায় না, তারপরেও এই কালারটা আমার বানানো উচিত হয় নাই। এই কালারটা আমি যখনই পরি তখনই আমার কাছে এরকম লাগে, একদম কালসে কালসে কেচ্ছা লাগে। হ্যাঁ, কেচ্ছা লাগে, আরে জানাইছে কমেন্টে, আরে তো মনে হয় কালো লাগে। আর পার্কে ঘুরে ঘুরে পুরা রোদ আমার মুখের উপর, আমি একদম কালো হয়ে গেছি। তিন চার দিন যদি একটু যত্ন নেওয়া হয় তারপরে আগের মতো ঠিক হবে, তাই না? সকালে নাস্তা করে ফেলছি, আজকে সকালে খেয়েছি হচ্ছে দুধ চার পরোটা। কে কি দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাইফার কাছে যাওয়া যাক। তাইফা হচ্ছে শুয়ে আছে, আর আমার মেয়ে ওই যে পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, স্কুল খুলে যাবে তো অ্যাসাইনমেন্ট লিখতেছে। তাইফা রে, এই যে তাইফার কি অবস্থা? খারাপ, বেশি খারাপ। জি, সবার দিকে তাকাও, সালাম দাও, আসসালামু আলাইকুম। তাইফা ঘুরতে গিয়ে তাইফার অবস্থা একদম, 12টা বেজে গেছে। আমার সাথে এখন কথা বলিও না, কথা বলবো না। এই হচ্ছে তাইফা শুয়ে আছে, বলতেছে আমার সাথে কথা বলিও না। আর এখানে বড়জন পড়তেছে। আমরা ঘুরতে গেছিলাম ঈদের সময়, কাপড় চোপড় পরা হয়েছে, সব কিছু হচ্ছে এখানে এভাবে আছে। আর তাইফার খেলনা, তাইফা খেলতে পারতেছে না। তাইফা হচ্ছে খেলনা কিনে নিয়ে আসছে নরসিংদী থেকে, সেটাও খেলতে পারতেছে না, কি আফসোস না রে মনে। কিছুক্ষণ পরে পরে বলতেছে আম্মু তুমি আমার কাছে থাকো, আমার কাছে থাকো, রান্না বান্নার ঝামেলা তেমন একটা করবো না, একদম সিম্পল একটা রান্না করব, দেখি কি রান্না করা যায়। আর আমার মেয়ে সব টেবিলের উপর থেকে এনে এখানে জমাইছে, টেবিলটা মুছতে হবে, টেবিলটা ময়লা হয়ে গেছে। গত 2 দিন ধরে তেমন কোনো কাজ করা হয় না। এই জামাটা আমার কাছে এত বাজে লাগে, বানাইছি এখন পরতে হবে, একদম কালো কালো দেখা যায়, স্কিন কেমন ফালতু আসে। কোন জেলায় কেমন গরম পড়ছে জানাবেন। আমাদের এখানে তো অবস্থা খুবই শোচনীয়। রাতে আমি ফ্লোরে ঘুমাইছি মেয়েদেরকে নিয়ে, এত গরম কি বলবো, খাটে মাথা রাখা যায় না। তারপরে ফ্লোর মুছে ফ্লোরে শুয়েছি। তাসিম, চিকেন আছে তো, চিকেন রান্না করি তাইফার জন্য। মনা, চিকেন খাবা তো? কি খাবা মা? ভাত তো খেতে হবে, তা না হলে শরীর সুস্থ হবে না। মেয়ে আমার কিছুই খাচ্ছে না, এখানে চিকেনের মাংস অনেকগুলো আছে, সবজি কি আছে সেটা দেখি। একটা আনারস আছে, এটা কেটে খাওয়া যাবে।
ওরে, টমেটো ছাড়া তো কিছুই নাই। তাসনিম, টমেটো ছাড়া তো কিছুই নাই বলছি, টমেটো ছাড়া তো কিছুই নাই, কি রান্না করব? ডাল আলু ভর্তা করি কি? মাছ মাংস ভালো লাগতেছে না? আচ্ছা, মাছের খাবার আনতে হবে মনে করিও। এখানে আমার রান্নাঘরের অবস্থা দেখেন, এই হচ্ছে অবস্থা। আমি গতকালকে তেমন একটা কাজ করতে পারিনি, আমার বড় মেয়ে রান্না বান্না করছে, সব এভাবেই করে রাখছে। এই হচ্ছে অবস্থা। ভাতের পাতিলটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই, তারপরে আস্তে আস্তে সব করে নিই। আমার ভিম জেল ভিম সাবান শেষ। সব দিতে হবে, মানে মা কি ওজন এই পাতিলটা, ইন্নালিল্লাহ। আমার চাউল শেষ, তো নিচের দোকান থেকে তাসলিমকে দিয়ে 2 কেজি চাউল আনাইছিলাম। চাউল আনতে হবে বাজারে গিয়ে। নিচের দোকানের চাউল কেমন হয় জানি না। বিসমিল্লাহ, এই দুইটা থাক। বিসমিল্লাহ, ভিজা হাতে নাকি গ্যাস লাইট জ্বলে না, আমি এটা জানতাম না। আমার মেয়ে আমাকে বলতেছে আমার ভিজা হাতে গ্যাস লাইট জ্বলে না। ভাতটা বসিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। এটাকে ঢুকাই রাখি, কটা আলু সিদ্ধ দিয়ে দি। 1 কেজি আলু আনছিলাম। এগুলো সিদ্ধ দিয়ে দেখে এগুলো দিয়ে নিলাম, সিদ্ধ দিয়ে দিই। বিসমিল্লাহ, চুলাটা মুছবো পরে রান্না বান্না শেষে। বাসন থাকলে ময়লা হবে, যেটা শুকনো আছে এটা এখানে পানি ঝরাতে রেখে। সকাল থেকে বিছনাটা ঝাড়ি নেই, তাইফাকে অনেক কষ্ট করে ম্যানেজ করলাম। বিছনাটা ঝাড়ব, তোমার লেখা হয়েছে? তাসনিম, লেখা হয়েছে? এই এক পৃষ্ঠা লেখে গোসল করে ফেলো, যাও। টানা লিখতে হয় না, একটু উঠতে হয়। ধুলা রে ধুলা, আল্লাহ কোন জায়গা থেকে আসে একমাত্র আল্লাহ জানে। দরজা জানলা ব্যাগ বন্ধ করে রাখি, তারপরও টাস্টিমের রুমটা ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়বো। পরে টেবিলের উপরটা মোছা হয় না, ভুট দিয়ে দিলাম।
আর এখানে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালের ভিতরে পেঁয়াজ রসুন লবণ সব কিছু দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, বেছে নিব। তার আগে হচ্ছে ডালটা ঘুটবো। ডালটা অটোমেটিক গোটা হয়ে গেছে, অনেকক্ষণ জাল হয়েছে তো, এই দেখেন একদম গলে গেছে। আমি গোটার আগেই ডাল গুটে গেছে। এর ভিতরে হচ্ছে আমি একটু টমেটো দিব। গোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে, টমেটো দিয়ে দিই দুইটা, একটা রাজান দিয়ে দিছে। আমার রান্না অবশ্যই শেষ, কিন্তু বাকি যে কাজগুলো তার কিছুই শেষ হয়নি। ও মা রে মা, কি ভালো টমেটো এখন ফসি গেছে, সান কি অবস্থা। টমেটো দুইটা দিচ্ছি, পচে যায়, বেশি করে দিয়ে খেয়ে ফেলি। ছোট করে দেখি, তা না হলে এটা সিদ্ধ হতে টাইম লাগবে। আমার এমন পানির পিপাসা লাগছে, টাইম পাচ্ছি না খাওয়ার। ডালের ভিতর দিয়ে দিই টমেটো গুলো, সিদ্ধ হয়ে যাক। এগুলো শুকায় গেছে, এখানে রেখে লাভ নেই। এখানে থাক, টেবিলটা পরিষ্কার করি। টেবিলটা আজকে মুছবো না, আজকে হচ্ছে টেবিলটা ঝেড়ে ফেলবো। তাসনিম হয় নাই, উঠি যা উঠি যা, 1টা বাজে। কয়দিন বিছাইছে এটা, ময়লা ময়লা দেখা যায়। আর একটা নিতে হবে, 2-3টা হইলে উল্টাই পাল্টাই বিছানো যাবে। বিশাল এক টেবিল হয়েছে। আজকে উল্টাই বিছাইলাম, মানে এতদিন এক পাশ ছিল, আজকে আর এক পাশ দিলাম। ওকে, এখন ভাত তরকারি টেবিলে নিয়ে আসবো। ও, আগে ঘর ঝাড়ু দিতে হবে। ফুলের টবটা মাঝখানে দিয়ে দিই, এটা অবশ্যই ফুল না, এটা ফল, যা হবে হবে আর কি। বাহিরে পুড়ে যাচ্ছে, এত রোদ, এরকম অবস্থা। আল্লাহ, তাইফা রে, তাইফা আসো আসো, একটু আনারস খাও মা। বিসমিল্লাহ। তারপরে তাসলিম আনারসটা কেটে আনলো, শুকায় যাচ্ছে। নিচে রাখো, আমবাই দাও। মেয়েটার অবস্থা একদম খারাপ, কি জন্য জানে গেছিলাম আর এই বিপদ টেনে আনলাম।
সিনেমা আজকে বিজি। শেষ আর না না কিচ্ছু খাবে না, একটু বলি যান তো খাওয়ার জন্য। মোটামুটি রান্না বান্না শেষ, শুধু আলু ভর্তাটা বানাতে হবে। তো এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘর আর আজকে মুছবো না, ঘর আরও দু একদিন পরে মুছবো। আর এই যে ঘর ব্যালকনি ঝাড়ু দিচ্ছি আগে, তো ব্যালকনিটা এত রোদ কি বলবো আমি, রাস্তা যে তাপ সেই তাপে এখানে দাঁড়াইতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তাড়াতাড়ি করে কোনো রকম করে ঝাড়ু দিয়ে আমি হচ্ছে রুমে চলে আসছি। আমি চিন্তা করতেছি যে বাসার ভিতরে এই অবস্থা, তাহলে রাস্তায় মানুষ কি করতেছে, এত তাপ, মনে হয় আজকে 3 দিন ধরে সর্বোচ্চ গরম পড়তেছে, এরকম অবস্থা আমার কাছে মনে হইলো। ডালটা হয়ে গেছে, রসুনটা খুব চিকুচি করে নিচ্ছে, বাগার দিবে, বাগার দিয়ে দাও, ঠিক আছে। গেমে গোসল হয়ে গেছে, গোসল করতে হবে, গোসল করতে হবে। ফ্রিজে কোন ফ্রিজে পানি রাখছিলে? বড়টায়, লম্বাটায়? একটা হচ্ছে সিঙ্গার, একটা হচ্ছে ওয়ালটন, বললেই তো হয়। এটা সিঙ্গার, ওটা ওয়ালটন। ঘরটা ক্লিন করলাম, ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ফেলছি। আর কি যে গরম পড়তেছে আল্লাহ, তারপরও শুক্রিয়া যে আজকে কারেন্ট যায় না। পাখাটা তাইখার জন্য বন্ধই করা যায় না, বলতেছে আম্মু ফ্যান বন্ধ করিও না। একে তো জ্বর, তারপর ফ্যান চালাচ্ছে, জ্বরের কি কোয়ালিটি দেখেন। আর আমার গলা শুকায় কাঠ হয়ে গেছে ঘর ঝাড়ু দিতে দিতে। অনেক ঠান্ডা পানি ঘর ঝাড়ু দিতে দিতে বলছি, মানে কাজ অনেক করছি বাট সব শেয়ার করি নাই, গরমে ক্যামেরা ধরতেই পারতেছি না। একটু ঠান্ডা পানি খেলাম, শান্তি। সিম হচ্ছে পেঁয়াজ ভেজে নিছে আর মরিচ ভেজে নিছে আলু ভর্তার জন্য। তেল আনবো পরে, বাতাসে উড়ে যাবে কি। আলু ভর্তা দিয়ে ডাল কিন্তু গরমে খেতে বেশ ভালোই লাগে, কি বলো তাসলিম? ফ্যানে মরিচ উড়ে যাচ্ছে। আর এই 3 পিসটার জন্য এই 3 পিসটা পড়লে আমাকে কালো দেখা যায়। এবার সবাই সবাই বলবে কি, জানি জানি তুই কেমন ফর্সা। আর এই আলুগুলো তো আমার মতো শক্ত, আমার হৃদয়টা যেমন শক্ত হয়ে গেছে আলুগুলোর হৃদয়ও তেমন শক্ত, প্রচুর শক্তি লাগতেছে এদেরকে ভাঙতে। সাদা আলু না, এটা ইচ্ছে লাল আলু সব থেকে ভালো। আমি দেখো না দোকানে গেলে পুরা বাজার ঘুরি, তারপর লাল আলু না কিনে ছাড়ি না। নিচের দোকানে কেন, মই ফেলো এই সাদা আলু নাই, লাল আলু নাই, সব সাদা আলু, শুধু একমাত্র ভিতরে বাজারে আর হকার বাজারে হচ্ছে লাল আলু, আর মাঝে মাঝে ভ্যানে করে বেসে। আজকে কে কে ডাল আলু বোতা খেয়েছেন জানাবেন, আর কে কে আমাদের মতো ডাল আর আলু ভর্তা পছন্দ করেন সেটাও জানাবে, রাইট। সরিষার তেল আনো, লবণ দিয়ে দিলাম আর মাখানো মরিচ দিয়ে দি, সবটাই দিয়ে দাও না, যদি ঝাল নাই, ঝাল নাই, মরিচ গুলাতে ঝাল নাই, সরিষার তেল আনো যাও। তো ঠিক আছে, এটা ভালো করে মেখে ফিরে আসতেছি, বানিয়ে এখানে রেখে দিলাম। আর টেবিলে হচ্ছে ডাল নিয়ে আসছি, ডালটা অনেক ঘন হয়েছে, ভাতও নিয়ে আসছি, সাইফার জন্য এই 4টা ভাত নিয়েছি, খাইয়ে ওষুধ খাইয়ে দিব, সাইফার নাকি গলায় ব্যথা। এটা হাতে রাখো,
আসো আমার কাছে আসো। আমার কলিজে হরে গায়ে জ্বরে বলাই বা তার নামতে হচ্ছে নামাইতে হচ্ছে না। আর ওই আলু এখন শক্ত শক্ত সাদা আলু। বিসমিল্লা আল্লাহ, তুমি আমার মেয়েটাকে রহমত করো আল্লাহ। সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করেন। কি বিপদ আল্লাহ, গেছিলাম আর জীবনও প্রাইভেট কারে কোথাও যাবো না। ঠিক আছে, বেশি করে খাওয়া দাওয়া করলে অসুখ কি বলবে জানো? মানে পালাই পালাই, তাইফা তো ঠিক মতো খাওয়া দাওয়া করে, তাইফার কাছে তো বাসা বাঁধা যাবে না। তাইফা তো সেই সুন্দর একটা মেয়ে, ভালোভাবে খায়, আমরা পালাই। ঠিক আছে, হাম হাম কি করে খাবে, হাম হাম কে খাবে কে খাবে, ছোট্ট 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 হাম। এটা হয়েছে তাইফা, ঠিক আছে। এরপর তাইফা খাবে আম্মুরটা, ঠিক আছে। এ দেখে এটা হয়েছে ভাই, এটা হয়েছে আম্মুর, এটা তাইফার, এটা হয়েছে তাইফার মেয়ের, এটা রেন্টুর, ঠিক আছে। এই গ্লাস থালা বাসনগুলো ধুয়ে ফেললাম, এই যে এক ঝুড়ি হয়েছে এখানে ধোয়ার পরে, তবে এখনো সব ধুই নেই। এই যে এগুলো এখনো বাকি আছে, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এত কষ্ট হয়েছে, এগুলো পরে ধুবো। আমাকে ভাত খাবো, ক্ষুধা লাগছে। তাসনিম আসো, তাসনিম গোসল করে ফেলছে, গাছটা একটু পানি দি, গরমে ঘরের গাছ আর বাহিরের গাছ সব গাছের অবস্থা খারাপ। বাহিরের গুলো তো তাকানো যায় না, এমন অবস্থা হয়েছে। থালা বাসন ধুইতে ধুইতে আমার পুরা জামাটা ভিজে গেছে। এই তাসনিম আসো, আরে মা আল্লাহ, তাসনিমের মন খারাপ, আজকে কাউকে সালাম দাও নাই, কথা বলো নাই, কখন ওইটা কেটে দিছি, সালাম দাও। আসসালামু আলাইকুম। তোমার এই শব্দ কেউ শুনবে না, জোরে বলো আসসালামু আলাইকুম। তাসনিমকে হচ্ছে বকা দিছি, এই জন্য মন খারাপ। যতই মুখে না বলুক চোখে প্রকাশ পায়, তাই না তাসনিম? মাথা গরম, উল্টা পাল্টা কাজ করছে, উল্টা পাল্টা কাজ করছে। কি কি কাজ করছো? আলু ভর্তা আনবে বড় বাটিতে, নিয়ে আসছে ছোট বাটিতে, মাখাইতে পারি না, শুধু ফরে যায়, দিছি বকা। এখন তার মন খারাপ, আজ তাসনিমের মন খারাপ টাইটেল দিব। তাসনিম তাকাও, লক্ষ্মী মেয়েরা না হাসলে ভাল লাগে না, আজ তাসনিমের মন খারাপ টাইটেল দিব। হ্যাঁ, কোন খালা? ও আল্লাহ আল্লাহ গো, ক্ষুধায় দাঁড়াতে পারতেছি না, এত পরিশ্রম করলে, সকালে মাত্র দুইটা পরোটা খাইছি। আমার একটা অভ্যাস আছে, ডাল আর আলু একসাথে খাওয়ার থেকে আলু ভর্তাটা শুধু খেতে বেশি মজা লাগে। আসিন তোমার কখন থেকে? এখন সকাল থেকে, সকাল থেকে নাকি গলায় ব্যথা। ইয়া করিও ভাত খেয়ে ফ্রিজের ঠান্ডা পানি খাইছে যে গলা বসে গেছে। ইয়া করিও ভাত খেয়ে গরম পানি বসাইও, হ্যাঁ সবাই মিলে খাবো। কি দিয়ে খাচ্ছেন জানাবেন, টাইফটার জন্য আমার একটু ভালো লাগতেছে না। আমার হাসি খুশি মেয়েটা, সে যদি শুয়ে থাকে আমার ঘর একদম নীরব, সে জেগে শুধু ঘুমাচ্ছে। ও যদি জাগন থাকে মনে হয় এই ঘরের একটা প্রাণ আছে, তাছাড়া ঘরটা প্রাণ নাই। খাবার না খেলে মানুষের ক্ষমতা বাড়ে নাকি? কিচ্ছু খায় না তো, জার্নি করতে শক্তি খরচ হয় না, সেই শক্তি না তাকে খরচ হবে কি?
এই জন্য দুর্বল হয়ে যায়। পানি ছাড়া কিচ্ছু মজা লাগে না, না সিস্টেম, একমাত্র পানি মজা। একবার ভাবছিলাম গরুর গোস্ত এক ফোলটা নামাই, আবার আবার ভাবছি চিকেন নামাই। পরে যে তাসিম বলে আম্মু আজকে কয়েকদিন ধরে ভালো মন্দ খাচ্ছি সেই ঈদ থেকে, এখন আমার পরান্তে শুধু সবজি যাচ্ছে। হ্যাঁ এখন বলতেছে শুধু সবজি, যদি তাইফার বিকেলে ভালো লাগে তো সবজি আনতে পারি বিকেলে, তা না হলে কালকে। আরেকটার নাম হাসি, নিও কেন কি নিব, দুইটা আন্টি বা আফু যাই হোক ওনাদের নাম। আমরা হচ্ছে খেয়ে শুয়ে পড়ছি, শুয়েছি ফ্লোরে, অনেক গরম, প্রচুর গরম, প্রচুর গরম বলার মতো না। তাসিম আজকে সারাদিনে এখন মাত্র ফ্রি হইলো তাই তো? আমি কোনো কাজ করি নাই কিন্তু অনেক কাজ করছি, সেটা পড়ালেখার। আজকে তাসিম সকাল থেকে একটা পর্যন্ত, নয়টা থেকে না, নয়টা থেকে এক দশটা, দশটা দশটা থেকে একটা পর্যন্ত শুধু পড়ালেখাই করছে। কে কে নাম নিতে বলছে? তাসিম বলতেছে দুইজন নাকি নাম নিতে বলছে। মানে দুইজন অনেকবার কমেন্ট করছে তো তাদের কমেন্ট গুলো আমার মাথায় ঢুকে গেছে। একটা আন্টি বা আপু যাই হোক ওনার নাম হচ্ছে সুইটি, আন্টি বা আপু আপনার নাম নিলাম কমেন্ট করবেন যাদের নাম নিছি। আরেকজনের নাম হচ্ছে হাসি, আলো চোখে পড়ে। আমি সুইসিয়া তাসনি বলতেছে আম্মু হাসি নামের একজন কমেন্ট করছে তার নাম নিও, আর সুইটি নামের একজন কমেন্ট করছে তাদের নাম নিও। সুইটি নামটি নাকি তাসনিমের অনেক ভালো লাগছে, তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমিই নেও। তো সুইটি আপু আর হচ্ছে হাসি আপু অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। সবার কমেন্ট পড়ি, যারা বলে আমার থেকে বেশি তাসনিম কমেন্ট বেশি পড়ে, ভিডিও ছাড়ার সাথে সাথে মোবাইল নিয়ে চলে যায় কে কে কমেন্ট করছে। তাসনিম একটা মজার কথা বলতেছিল আমাকে, বলতেছে আম্মু কাশপুর থেকে মিরপুর কত দূর? আমি তো আসলে মিরপুর কোনোদিন যাই না, আমি জানি না। আমি বলতেছি কেন? বলতেছে যমুনা ফিউসাফার কত দূর? আমি বলতেছি কেন? বলতেছে আমরা জীবনও একটা সিনেমা হলে ছবি দেখলাম না, আমাদের ফেনীতে কোনো সিনেমা হল নাই তো এই জন্য বলতেছে। তা আমি বলতেছি ঠিক আছে ঢাকা যদি কোনোদিন যাই তোমাকে একটা হলেও সিনেমা দেখাবো তোমার, তোমাকে তো শাকিব খানের রাজকুমার নাকি, রাজকুমার না রাজকুমার নাকি চলতেছে সিনেমা হলে, এটা ইউটিউবে কবে আপলোড দিবে তাসনিম বলতেছে। আমি ইউটিউবে আপলোড দিতে দিতে ওই সিনেমার নামে ভুলে যাই। আচ্ছা আমি তো আসলে এত সিনেমা দেখি না, আমি দেখি হচ্ছে নাটক, সিনেমার প্রতি আমার কোনো আকর্ষণ নাই। হিন্দি সিনেমা হলে হয়তো, সিনেমা আমিও দেখি না কিন্তু আমার ইচ্ছা থাকে সিনেমা কেমন হয় দেখতে। আচ্ছা আপনারা যদি কেউ জানেন যে ইউটিউবে রাজকুমার কবে আপলোড হবে কষ্ট করে একটু কমেন্ট করে বলে দিয়েন তাসলিম, তাহলে সার্চ দিয়ে দেখবে, ঠিক আছে? ওকে হ্যাপি, ইয়েস। ফিরে আসলাম, রাতে 10:15 বাকি, তো বিকালে যে শুই নাই, একটু বিকালে ঘুমাই না, একটু শুয়েছিলাম। ওই যে তাইফা ঘুমোচ্ছে, সন্ধ্যায় তেমন কিছুই করা হয় নাই, শুধু রং চা মুড়ি দিয়ে খাইছি। তাসলিম হচ্ছে পড়ছে, অ্যাসাইনমেন্ট লিখছে, আর আমি তাইফাকে নিয়ে শুয়েছিলাম। তাইফা অসুস্থ হলে সবসময় বলবে আম্মু তুমি আমার কাছে শুয়ে থাকো, কোথাও যেতে দেয় নাই। তো বিকালে কোনো কিছু করা হয় না, এই জন্য কোনো কিছু শেয়ার করি নাই। 10:00 ফিরে আসলাম ভিডিও শেষ করার জন্য। আমার কলিজার বোনেরা, দুলাভাইরা, আন্টি আঙ্কেলেরা, সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং যদি বেঁচে থাকি আগামীকালকের ব্লগ নিয়ে ফিরে আসবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।